আজ যা নাকি প্রমিস ডে, বাবুরে প্রমিস ডে টমিস ডে বলতে কোনো কিচ্ছু নাই, ব্যাগ হয়েছে খাইবার দান্দা, সরি মানে হয়েছে ব্যাগ কিছু হয়েছে বেমানি করিবার প্রথম স্টেপ। ধরো বাংলা সিনেমায় কিন্তু আমাদেরকে এই জিনিসটা শিখাই দিছে, বাংলা সিনেমাতে যখন দেখতেছে নায়ক নায়িকা সুন্দর করে হাত ধরাধরি করি বাগানের ভিতরে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে কই, এবার আকাশে বিদ্যুৎ চমকানো শুরু করছে, দুরুম করে ঠাড়া হচ্ছে, সাথে সাথে কি নায়িকা নায়কের হাতটা সারি দিছে, সারি দিয়ে হেঁটে হেঁটির মতো দৌড় দিছে। তো তুই যে প্রমিস করছিলি কতক্ষণ আগে বাগানে বসে বসছি যে আমি তোমাকে সারা বাঁচবো না এবং তোমাকে আমি কখনোই সারি যাবো না, তুই তো ঠাড়া মারিবার লগে লগে হাত সারিয়ে দিছিস, তুই সারা জীবন কেন্নে করি থাকবি? এরকম সেম সেম প্রমিস আপনার ব্যক্তিগত জীবনে আপনারা নিশ্চয়ই অনেকে করছে, সেটা হইতে পারে আপনার প্রেমিক কিংবা আপনার প্রেমিকা, করছিনি আসেনি এখন আজকের দিনে আসেনি এটি, যাদের আসে তাদের জন্য আলহামদুলিল্লাহ এবং তারা খুবই লাকি পার্সন, আর যাদের নাই তারা আর কী করবেন ভাইয়া, আকাশের মুই তাকাই তাকাই সুপারি গুটা চল কেন, ছাড়া আপনার আর কোনো উপায় নেই, কিচ্ছু করবেন না, কারণ জীবনটাই এরকম, মানুষ প্রমিস করেই শুধুমাত্র প্রমিস ভাঙার জন্য, রাস্তাঘাটে অফিসে আদালতে বাড়ি ঘরে রাজনীতিতে চাকরিতে ব্যক্তিগত জীবনে সব জায়গায় মনে করেন যে ভাঙা ভাঙ্গির খেলা চলতেছে, সুতরাং প্রমিস যে ফমিস যে বলতে কোনো কিছু নেই, তুমি যে জায়গায় ঠিক থাকো তাইলে দেখবে যে ব্যাগ কিছু ঠিক, আর নাহলে দিন শেষে হয়েছে মামা হওয়ার প্রক্রিয়ার দিকে তুমি আগায় যাবে। আজকের প্রমিস যে তো দেখবে যে অনেকে অনেকে প্রমিস করতেছে যে আমি তোমাকে আমার বাচ্চার বাবা বানাইতে চাই, কিন্তু ঠিক একটা বছর পরে নেক্সট 2025 সালের প্রমিস যেতে আসি দেখবা যে ওই মাইয়া খুব যত্ন করেই ফোলারে মামা বানাই দিছে। আবার এরকম বহুত ফোলা বলছে কি যে পৃথিবী উল্টাই যাইব, সূর্য পূর্ব দিকে তুন পশ্চিম দিকে ডেলি ভরিব, কিন্তু আমি তোমাকে কখনো সারি যাবো না, ওই ফোলা দেখবে যে আস্তে করে খাই দেয় বিলয়ের মতো মুখ টুক ফুসি চলি গেছে কই সুন্দর করি কি স্বাস্থ্য বোন খালতো বোন মামতো বোন বিয়ে করি বলিছে, কথা বুঝছু নি কথা মিলাই লইও। সুতরাং প্রমিস ডে ফমিস ডে বলতে কিছু নেই, গুলাম ব্যাগ হয়েছে দান্দাবাজি করিবার প্রথম স্টেপ, যেতে থাকবার হেতে থাকি যাইব, যেতে থাকবার হেতে থাকবার লাই চেষ্টা করিব, সর্বোচ্চ চেষ্টাটা করিব যৌক্তিকভাবে, যদি জিনিসটা শেষ না হয়ে যায় আর যেতে মনে করো যে বেশি আগবারাই করবে যে বাবু রে তুই তো আর নিঃশ্বাস আন বিশ্বাস আন অক্সিজেন আর কই যে হেতে মনে করো যে কি গাতনি গাতের বললিল গুরের। সুতরাং এই যে কিস ডে প্রপোজ ডে রোজ ডে হাগ ডে চকলেট ডে এত ডে করিলাম না, হরা লেখা কর হালে আর বিটে মন দে বইয়ের ফিসটা উল্টা, কথা বুঝছস, নইলে দিন শেষে কাশেম কাকার মাইক কিন্তু আছে রোডের ভিতরে আইটবে আর সিল্লেবে আইটবে আর সিল্লেবে আইটবে আর সিল্লেবে, বাপ্পারাজের গানের সিডি এখন পাওয়া যায় না, ইউটিউবে সার্চ দিই তখন মনে করছে হুনর লাগবে, এছাড়া আর কোনো উপায় নেই, ইয়েলে বলি বলতেছি হোয়ালায়া করো মনোযোগ দিয়ে হোয়ালায়া করো, হুম এখন বই খাতা টিপলে কলম লিখলে জীবনে ভালো কিছু করতে পারবে, আর নইলে সারাটা জীবন কিন্তু রোডে রোডে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ড্রেনে ড্রেনে চলে যাইব, এগুলো বাদ দো, হুম আর যে যারে যত্ন করি এনে করি খাবাই দিতেছ না, আগামী বছর দেখবে হেঁটি আরেকজনরা খাবার বেলায় প্রস্তুত দিল, আর তুমি মাফলার একটা ফেসাই গরমকালে পিটি করিবা লেপ রাইট লেপ রাইট লেপ রাইট লেপ রাইট, সুতরাং হোয়ালায়া কর এখনো কর যা ভিডিওর ভিডিও সাইড হয়েছিস কিলে হোয়ালায়া করতিব যা আমি ধরা খাইছি তুইও খাবি কই দিয়ে সাইজ।